ওমিক্রন ও করোনার আক্রমণে বন্ধ হতে চলেছিল জয়দেব কেন্দুলির মেলা। সেই মেলা উপলক্ষে আজ এক ফাইনাল মিটিং করেন জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে ক্ষুদ্র ও বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মিটিংয়ে উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক এসডিও বোলপুর অয়ন নাথ, মেলা কমিটির সভাপতি জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলার এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী সহ স্থানীয় প্রশাসনের শীর্ষকর্তারা। উপস্থিত ছিলেন জয়দেব মেলা আশ্রম কমিটির সম্পাদক সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সকলের উপস্থিতিতে মেলা কমিটি সভাপতি জেলা শাসক বিধান রায় জানান, কোভিড বিধি মেনে পুণ্যস্নান হবে। এই মিটিংয়ে আশ্রম কমিটিকে মেলায় দুটি প্যান্ডেল খাটিয়ে বাইরে যে সমস্ত সাধু সন্তরা আসবে তাদের অন্নশস্ত্র ব্যবস্থা করার জন্য আহ্বান করেছেন বা সুপারিশ করেছেন। সবশেষে মেলা কমিটি সভাপতি বিধান রায় সাংবাদিকদের জানান, জয়দেব মেলা হবে স্থানীয়ভাবে তবে কোভিড প্রোটোকল মেনে। কমিটিকে মাথায় রাখতে হবে যাতে সংক্রমণ না বাড়ে, তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জয়দেব কেন্দুলি থেকে ক্যামেরায় মৃন্ময় লাহিড়ির সঙ্গে অরবিন্দ মণ্ডলের রিপোর্ট, সমাজিত ওসি। রিসেন্টলি যে আমাদের রেস্ট্রিকশন যে অর্ডার আছে সেই অর্ডারকে মান্যতা দিয়ে তার মধ্যে থেকেই আমাদের মেলায় যতটুকুনি যা কাজ সেটুকুনি হবে, সেটা আজকে আলোচনা হলো। আমাদের এই বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তথা এমএসএমই মন্ত্রী, ঠিক আছে, অতি ক্ষুদ্র মাঝারি এবং বস্ত্রশিল্পের দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহা মহাশয়, উনি উপস্থিত ছিলেন। তার পৌরোহিত্যে এখানে আজকে মিটিং হয়েছে, আমরা সবাই ছিলাম। আমি ডিএম, আমি ছিলাম এবং আমার এসপিও ছিলেন, আমার এসডিও বা ইত্যাদি আমাদের প্রশাসনের সবাই ছিল, এবং আমাদের এখানে মন্দির কমিটির তরফ থেকে সাধু বাবা ছিলেন, আরও অন্যান্য আমাদের পঞ্চায়েত সমিতির সবাই ছিলেন। সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মেলা করব বা ইত্যাদি, কিন্তু একটু ছোটো ফর্মে করব, যাতে আমরা সচেতনভাবে দায়িত্ব নিয়ে যে আমরা একে অপরকে সংক্রমিত করব না, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আমাদের কোভিড প্রোটোকল যেটা আছে, মাস্ক ব্যবহার করা, পারস্পরিক দূরত্ব বিধি মেনটেন করা, আর আমাদের বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া ইত্যাদি, সাথে সাথে আমাদের যে এখানে যে রিলিজিয়াস যে ব্যাপার আছে, স্নানযাত্রা, তারপরে আমাদের সাধু সমাগম বা ইত্যাদি, ছোটোখাটো সামান্য হয়তো বাউল গান বা ইত্যাদি যেভাবে আখড়া বা ইত্যাদি, সব কিছুই আমাদের কোভিড বিধির যে রেস্ট্রিকশন অর্ডার আছে সেটাকে মান্যতা দিয়েই আমরা করব। স্যার, বাইরের দোকানপাট কিছু হবে না। সাময়িক এখানে যদি কেউ এখানকার লোকাল যারা তারা টুকটাক চা খাওয়া বা ইত্যাদি এরকম যদি কিছু করতে চান বা ইত্যাদি সেটা করতে। সরকারিভাবে স্যার কোনো বুকিং হচ্ছে না মেলায়? সরকারি বুকিং ইত্যাদি হয় মানে আগে যা হতো, কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতি, যেটুকুনি আমাদের মেলা কমিটি তারা যৌথভাবে আলোচনা করে তারা যেটুকু ভেবেছেন করবেন সেটুকুই আলোচনা মাফিক করা হয়েছে। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার, ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।